हेलो फ्रेंड्स, सबा के वेलकाम जानिए आज के एक नतून ब्लग अपन संगे शेयर करते जा शुक्रवार एक वंडारलैंडे गेसिलाम और भावलाम जे वंडारलैंड अपन संगे शेयर करी। तो ये अनेक दिन पर आमरा कोथाओ जाइना वंडारलैंड अनेक दिन एधरण पार्के आमरा आसिना। तो मेटा एसे आज के अनेक आनंद पाच्छे जेहेतु अनेक दिन पर ओके एक पार्के निये आसछि। एई तो एखन आमरा एई जे वंडारलैंड पार्कर सामने एसे नामलाम गाड़ी थेके, एखन एखान थेके टिकिट निये भितरे जाब। तो आपनादेर भाइया टिकिट काउंटारे गेछे, टिकिटटा केटे निये आसबे और एजन्य आमरा बाइरे वेट करछि। तो बाइरेटा देखेई मने होच्छे जे भितरटा आसले अनेक सुंदर होबे, जानि ना केमन होबे, देखते थाकेन और भिडियोटि ना टेने सम्पूर्णभावे देखते लागेन। आजके आपनादेर संगे अनेक मजार किछु जिनिस शेयार करब। तो शेष पर्यन्त भिडियोटि देखते लागेन। एइ तो आमरा भितरे चले आसलाम, देखेन एटा होच्छे पार्कर भेतरटा। भेतरे ढुके बाइरे जे जायगाटा सेइटा बाइरे एरकम एकटा झर्नार मतो आछे एखाने, एटा देखते अनेक सुंदर लागछे। मने होच्छे तो भितरे आसले आजके अनेक सुंदर किछु जिनिस देखते पारबो। तो देखा जाक कि आछे। एइ जे आकाशे चाँद उठछे, आमरा जे टाइमे पार्के आसछि एकटु सन्ध्या सन्ध्या छिल और ये समयटा आसले अनेक भलो। सन्ध्या सन्ध्या टाइमे बेरोले परिवेशटा अनेक ठंडा लागे, जेहेतु एखन जे गरम चलछे बाइरे सेई परिवेशटा एखन अनेक भलो लागछे। तो आपनार भाइया और आमार मेये एखाने एकटु बसबे, बोलछे आमादेर एकटु छबि तुले दाओ। तो आमि एखन ओदेर एकटु छबि तुलबो। तो आमार हाते जे मोबाइल रेखे ओदेरके भिडियो करछि ओरा सेटा बुझते पारिनि। तो आमि ओदेर छबिओ तुले दियेछि आबार पाशापाशि भिडियोटाओ करछि। যখন আমি বলছি যে আমি কিন্তু তোমাদের ভিডিও করছি তখন ওরা বুঝতে পেরেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে অনেক লোকই আসছে, অতটা ভিড়ও না, অনেক গ্যাদারিং না। জায়গাটা এমন যে অল্প লোকজনের ভিতর ভিড় কম। এই যে ওরা টের পাইছে যে আমি ভিডিও করছি, তাই তাদের সবাইকে একটু টাটা করে দিচ্ছে। এই যে দেখেন ঝর্ণাটা কত সুন্দর, এটা একটা কৃত্রিম ঝর্ণা, এটা এত সুন্দর করে করছে, অনেক সুন্দর, এটা দেখলে আসলে মনটা ভরে যায়। ঝর্ণা আমার এমনি অনেক পছন্দ, আর সেটা কৃত্রিম হোক বা রিয়েল, এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এটা কান্না ভালো লাগে সবারই, ঝর্ণা দেখতে অনেক ভালো লাগে। আর এখানে সাইডে কিছু আর্টিফিশিয়াল গাছ রেখেছে, এগুলো কোনোটাই আসল গাছ না, কিন্তু দেখলে মনে হচ্ছে যেন এটা আসল। এগুলো সবগুলোই আর্টিফিশিয়াল কিছু গাছ এখানে রেখেছে। তো চলেন আজকে আপনাদের সঙ্গে আগে সম্পূর্ণ এই পার্কটা ঘুরে দেখি, তারপরে আবার অনেক কথা শেয়ার করি। Thank you.
তো এই তো পার্কের পরিবেশটা। আর এখন আমার মেয়ে একটু কিছু রাইডে চড়তে চাচ্ছে, তাই আমরা এখন ওকে রাইডে চড়াতে নিয়ে যাব। পার্কের পরিবেশটা তো আপনারা দেখলেন, এই যে এখানে একটা ট্রেনের মতো আছে, এখানে ওকে উঠাবো, কিন্তু ও বলছে যে না আমি আগে ওই সাইডে যাব। তাই আমরা ওকে এখন, এই যে ওর বাবার সঙ্গে এখন একটু গাড়িতে উঠছে, ওইটা একা একা চালাতে পারে না, তাই ওর বাবার সঙ্গে সঙ্গে উঠে। এটা কোনো বাচ্চারা পারবে, অনেক একটু বড় হলে বড় বাচ্চা পারে, কিন্তু ও তো এখনো ছোট, তাই ও একা একা এটা ই করতে পারে না, ড্রাইভ করা সম্ভব না। ওর বাবার জন্য সঙ্গে সঙ্গে উঠছে, ওর বাবার সঙ্গে একটু এটা ড্রাইভ করছে। ওয়ান্ডারল্যান্ড মানে বাচ্চাদের এটা আনন্দের জায়গা। আর এই ওয়ান্ডারল্যান্ডটা এমন, এটা শুধু বাচ্চাদেরই যে ভালো লাগবে এমন না, বড়রা এখানে আসলে অনেক অনেকই তাদের ভালো লাগবে, মনটা অনেক ভালো হয়ে যাবে। তার কারণ এত সুন্দর একটা পরিবেশ এখানে, একটা প্রকৃতির ভিতর একটা ন্যাচারাল জায়গা, যেমন শান্তি আছে অন্য কোনো জায়গাতে এমনটা পাওয়া যায় না। এখানে প্রকৃতির বাতাস আছে, পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা, আবার অনেক ধরনের গাছ দিয়ে এখানে পরিবেশটাকে এত সুন্দর করছে যে কোনো মানুষ আসলে নানান রঙের ফুল দেখে, সবুজ পাতা দেখে মনে আসলে অনেক শান্তি লাগবে। জায়গাটা অনেক সুন্দর করে করছে, আসলে এরকম একটা জায়গা আমার আমার একদম মনের মতো মনে হয়। আমার একটু সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটা ছোটবেলার থেকে একটু বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে, আমি প্রাকৃতিক সৌন্দর্যের কাঙাল বলতে হয়, এটা আমার অনেক পছন্দ। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে, আমি প্রায় যে জায়গায় যাই না কেন ওকে নিয়ে দেখা যায় এরকম খেলনা জিনিস, প্লে জোন বা যে জায়গায় হোক, একটা রুমের ভিতর এটা কেমন যেন দম আটকানো মনে হয়, কিন্তু এই জায়গাটা অনেক খোলামেলা, এই জন্য এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আমার মেয়েটা একটু ঘোড়ায় উঠছে, ওর ঘোড়ায় উঠতে খুব ভালো লাগে, তো আমরা একটু ওকে ঘোড়ায় ওর রাইডে যত জায়গায় ওঠার চেষ্টা করতেছে, যেখানে উঠতে চাচ্ছে আমরা সবগুলো এখন ওকে একটু রাইডগুলোয় উঠাবো। বাচ্চারা তো এগুলা আসলে অনেক ভালোবাসে, যেহেতু বাসায় ওরা আটকা থাকে, আর ছুটির দিন একটু বাইরে আসলে ওরা অনেক আনন্দ পায়। আর শুক্রবার হলে ও যে এত খুশি হয়, সপ্তাহে 7টা দিনও সবসময় অপেক্ষা করে যে কবে শুক্রবার আসবে, কবে বাবা ওকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তাই ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করে যে মামনি আজকে কি শুক্রবার, আজকে কি শুক্রবার। তো আমি বলি যে না মা, আজকে শুক্রবার না, শুক্রবারটাকে ও অনেক মানে আকাঙ্ক্ষিত একটা দিন মনে করে, কবে শুক্রবার আসবে ও কবে বাইরে যাবে। এই জন্য আমরাও চেষ্টা করি শুক্রবারটা হলে ওকে একটু সময় দেওয়ার, ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার, যেহেতু বাচ্চারা তো বাসায় আর এরকম খেলাধুলা করে একা একা, কিন্তু মানুষ তো পায় না, বাইরে গেলে মনটা একটু ভালো লাগে। আমরাও চেষ্টা করি যে ওকে একটু বাইরে নিয়ে ওর সঙ্গে আমরা একটু সময় দিই। দেখেন পার্কটা কেমন, চারিদিকে শুধু সবুজ সবুজ, আর পরিবেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আমার অনেক ভালো লাগছে জায়গাটা। তো এখন ওকে আর একটা রাইডে চড়াতে আমরা নিয়ে যাচ্ছি, সেটা একটু এই সাইডে, জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে, এই সাইডে সুইমিং পুল আছে, সেখানে আর আজকে যাব না, যেহেতু এখন রাত তাই আমরা ওইদিকে যাব না, জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে। আমরা পুরোটা যে গেছি এমন না, যতটা সম্ভব যতটা দেখা সম্ভব একটু টাইম ততটা, যেহেতু আমরা সন্ধ্যায় এসছি আমাদের আবার ফেরা লাগবে, 9টা পর্যন্ত পার্কটা ওপেন থাকে, এরপর আবার ক্লোজ হয়ে যায়, তো এই জন্য আমরা যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন মামনি বলছে এইটার ভিতরে যাবে, এটা ওর অনেক ভালো লাগে, তাই আমরা এখন টিকিট নিচ্ছি, ওকে ভিতরে দেব। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন ও ভিতরে যাবে। এই যে দেখেন ভিতরে যাওয়ার আনন্দে তার উল্লাসটাই কেমন, অন্যরকম একটা ইমপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে, সে আনন্দে পাগল। আজকে সে ওয়ান্ডারল্যান্ডটা এসে যেমন মজা পেয়েছে, আমাকে বলছে যে আমি আবার আসবো এখানে, প্রতি শুক্রবার এখানে আমাকে নিয়ে আসবো, জায়গাটা ওর এত ভালো লাগছে এই জন্য যে সে আবার আসতে চায়। ওর বাবা একটু ছবি তুলে দিচ্ছে, ভেতরটা এখন কোনো বাচ্চা নেই, বাচ্চাগুলো বের হয়ে গেছে, যেহেতু ওদের টাইম ওভার, তাই এখন ওকে একাই ভিতরে যেতে হচ্ছে, ওর একটু ভয় ভয় লাগতেছে আবার আনন্দ লাগতেছে, এখনো ভিতরে যাবে।
করব না। তো আপনাদেরও অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সবসময় এভাবে আমার সাথে থাকবেন। তো আমরা এখন ক্লান্ত, এখন আমরা একটু খাবার খাবো। এখানে পার্কের পিছনে কিছু রেস্টুরেন্ট আছে, পার্কের ভিতরেই এটা। তো এই রেস্টুরেন্টগুলো যে আমরা একটু খাবার টাবার খাবো, খাবার খেয়ে আমরা আজ এখন বাসায় ফিরে যাব। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এইভাবে আমার সঙ্গে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরিবারকে নিয়ে সবসময় এরকম আনন্দে দিন কাটাবেন। এই কারণে আজকে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।